হ্যালো বন্ধুরা, নাইটেক বিলির পক্ষ থেকে আমি মাহির আপনার জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। অ্যান্ড ভিডিও শুরু করা বলতে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ। আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই সাইকেলটার দাম কত, এগুলো কোথায় পাবো, কী কোথায় পাবো বা কোথায় কিনতে পাবো, আমাদের এলাকায় নাই। সো এরকম নিত্য নতুন কমেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে আসতে থাকে। সো এই জন্য আপনার সামনে আমি ফুল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার চলুন কথা না, আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমি দেখাতে চলবো কোনটা কত দাম এবং কোথায় পাওয়া যাবে। তার চলুন কথা মানে ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে ডিসি 775 একটি মোটর, এটি আমি কিনেছি 320 টাকা দিয়ে। এটি এবং একটি হচ্ছে ইয়ার পাম্প, এটি হচ্ছে একটি ইয়ার পাম্প। ইয়ার পাম্পটি দাম হচ্ছে 220 টাকা। আমরা দেখতে পাবো খুব পারফেক্ট একটি 12 ভোল্টের ইয়ার পাম্প। অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গিয়ার মোটর, এগুলো বলা হয় গিয়ার মোটর। এগুলো আপনারা বিভিন্ন ক্রাফটের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং গাড়ি বানাতে পারবেন। এগুলো আপনার দাম হচ্ছে 50 টাকা করে পার পিস। অ্যান্ড এগুলোর জন্য এই যে চাকাগুলো, এগুলোর দামও 50 টাকা পার পিস। মোটর দামও 50 টাকা আর গায়ের চাকার দামও 50 টাকা পার পিস। এখন আমরা আসি একটি 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। এটা আপনার দাম লাগবে আরে 120 টাকা। এটা আপনার দাম লাগে 120 টাকা, 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। এটি ভালো মানের একটি অ্যাডাপ্টার। অ্যান্ড এটি হচ্ছে 12 ভোল্টের একটি আইপিএসের পাওয়ার সার্কিট, আইপিএসের অটো কাট অন অফ সার্কিট। এটার দাম রাখবে আপনার মাত্র 80 টাকা। এটা আপনার ধরেন কারেন্ট আসলে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে আর লাইটটি অফ হয়ে যাবে, এবং কারেন্ট এলে অটোমেটিক লাইটটি জ্বলে উঠবে। আর এগুলো হচ্ছে একটি কিছু তার, এগুলো আপনার বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহার করতে পারবেন। এগুলো আপনার এই সবগুলো পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। আর এগুলো হচ্ছে BC547 ট্রানজিস্টর। এটা আপনারা পার পিস 1 টাকা থেকে 1.5 টাকা করে পার পিস কিনতে পারবেন এই ট্রানজিস্টারগুলো, BC547 ট্রানজিস্টর। আর এটা হচ্ছে 100K প্রোটেকশন মিটার, 100K প্রোটেকশন মিটার। এটার দাম লাগবে আপনার 15 টাকা। এগুলো হচ্ছে 12 ভোল্টের রিলে, একটা হচ্ছে 12 ভোল্ট আর একটা 6 ভোল্ট, সবগুলোর সেমে দাম। এগুলো আপনার 15 থেকে 20 টাকা করে আপনার কাছে রাখবে। এবং এটা হচ্ছে একটি বার্জার, এটি একটি বড় রকমের বার্জার, এটার দাম একটু বেশি। এটা আপনার থেকে রাখবে 100 টাকা। তবে ছোট বার্জার আছে যে ছোট হয়েছে, এগুলো আপনার 10 টাকা করে রাখবে পার পিস এই ছোট বার্জারগুলো। আর এগুলো হচ্ছে NFC D882 ট্রানজিস্টর। এই যে এই ট্রানজিস্টরগুলো আপনার কাছে রাখবে মাত্র 5 থেকে 6 টাকা পিস পার পিস, 5 থেকে 6 টাকা পার পিস। আর এটি হচ্ছে একটি আইসি, এই CD4017। এই আইসিটি আপনাদের কাছে রাখবে 20 টাকা করে পার পিস, 20 টাকা রাখবে এই আইসিটা। আর এটা হচ্ছে BT136 একটি ট্রানজিস্টর। এটি আপনাদের কাছে 8 টাকা, কোনো 8 টাকার মধ্যে 10 টাকা বা 15 টাকা করে রাখবে এই মসফেটটা। এটা হচ্ছে একটি আইসি 2030 একটি আইসি। এই আইসিটা আপনাকে 10 টাকা রাখবে পার পিস। AAA555 টাইমার এসি, এটা আপনাদের রাত থেকে রাখবে 10 টাকা পার পিস, 10 টাকা করে পার পিস। আর এ হচ্ছে N4007 ডায়োড। এই ডায়োডগুলো আপনাদের কাছে রাখবে 1 টাকা করে পার পিস, 1 টাকা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম রেজিস্টার রয়েছে। আমি এটি আলাদা বাক্সে করে ভাগ ভাগ করে নিয়েছি, কারণ অনেক সময় কালার করে মনে থাকে না। আর আপনার রেজিস্টারগুলো আপনারা ধরেন 100 রেজিস্টার কিনেন একসাথে, 100 রেজিস্টার কিনলে আপনারা মাত্র 30 টাকায় কিনতে পারবেন 100 রেজিস্টার, 20 থেকে 30 টাকায়। আর যদি আপনি ভেঙে কিনেন তাহলে আপনার 1 টাকা পার পিস করে রাখবে 1 টাকা। আর এটা হচ্ছে LM386 একটি আইসি, এটাও আপনাদের কাছে 10 টাকা করে পার পিস রাখবে, 10 টাকা করে পার পিস রাখবে। আর এটি হচ্ছে এলডিআর, এলডিআরগুলো আপনার থেকে 2 টাকা করে পার পিস রাখবে, এলডিআরগুলো 2 টাকা করে পার পিস রাখবে এলডিআরগুলো। আর এটা হচ্ছে একটি ড্রিল মেশিনের চক, ওই যে আপনার দেশি 775 মোটরটা দেখালাম ওইটার জন্য একটা ড্রিল মেশিনের চক। এটি আপনারা বাসা বাড়িতে বানাতে পারবেন এই ড্রিল মেশিন। এটি আপনার রাখবে 180 টাকা, 180 থেকে 200-250 টাকা পর্যন্ত রাখতে পারে কোনো কোনো দোকানে। আর এই সুইচ হচ্ছে মাত্র আপনার 5 টাকা পিস। আর আর যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার 5 টাকা পিস। এগুলো এই যে এই কানেক্টরটা আছে না, কানেক্টর ঠিক এইভাবে লাগানোর জন্য, এই যে আপনার বিভিন্ন সার্কিট যদি লাগাতে চান তাহলে ঠিক এটা ঠিক এইভাবে লাগাতে পারবেন।
এগুলো অনেক, এগুলো হচ্ছে আপনার মাত্র এই ধরুন এই একটা পাস 2 টাকা পিস করে, পুরাটা আমি কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো, এগুলো আপনার বিভিন্ন ইয়াতে সার্কিটে মানে কারেন্টে সার্কিটে ইউজ করতে পারবেন। অনেকে বলে থাকেন যে ভাই আপনি কি তার ব্যবহার করে থাকেন, এই যে আমি এটা ব্যবহার করে থাকি, এটা 220 ভোল্টের 60 ওয়াট একটি তাতাল, এটা আপনার থেকে দাম রাখবে মাত্র 200 টাকা। এই যে এগুলো বিটগুলো, বিটগুলো চেঞ্জ করা যায়, বিটগুলো চেঞ্জ করা যায় এবং বিটের সাথে ভিতরে হিট দর যে ইয়েটা আছে, এই যে এটা তাতালের মূল ইয়ে হয়েছে, এটা এটা অনেক হিট হয়, এটা যদি নষ্ট হয় তাহলে আপনি এটাও চেঞ্জ করতে পারবেন। এটার দাম মাত্র 50 টাকা ওই তাতালের, অ্যান্ড তাতালের বিট যে এগুলো, এগুলো 40 থেকে 50 টাকা করে, এগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে মিনি ড্রোন মোটরের পাখা, এগুলো আপনার 20 টাকা করে পার পিস পেয়ে যাবেন মিনি ড্রোন ড্রোন মোটরের পাখাগুলো। এখন আসি 9 ভোল্টের ব্যাটারি, এই 9 ভোল্টের ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল একটি 9 ভোল্টের ব্যাটারি, এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ঢাকা চক বাজারে মাত্র 30 টাকা করে পার পিস। আর গুলিস্তানে আপনারা পাবেন এই যে এইরকম 9 ভোল্টের ব্যাটারি, এগুলো 25 থেকে 30 টাকা পার পিস, বা নিউ লিডার পেয়ে যাবেন 25 টাকা পার পিস। আর যে মোটর, ডিসি মোটর, এগুলো মাত্র আপনার 8 টাকা পিস করে রাখবে নবপুর মার্কেটে, 8 টাকা পার পিস। আর এগুলো হচ্ছে একটু পাওয়ারফুল, এগুলো আপনার 20 টাকা পার পিস থাকবে, এগুলো অনেক পাওয়ারফুল একটি মোটর। আর আসি একটি স্পিকার, এই যে এই স্পিকারটি দেখতে পাচ্ছেন 3 ওয়াট একটি স্পিকার, এটি আপনার থেকে জোড়া জোড়া রাখবে আপনার 80 টাকা, 80 টাকা জোড়া রাখবে। আর এটি হচ্ছে কুলিং ফ্যান, দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটি 12 ভোল্টের একটি কুলিং ফ্যান, এটি আপনারা 40 টাকা পার পিস পেয়ে যাবেন। আর যে এই যে কালো ডায়োডগুলো দেখতে পাচ্ছেন, ডায়োডগুলো আমার ভিতরে সাদা ডায়োডগুলো, এটি হচ্ছে আয়ার রিসিভার, এটি হচ্ছে আয়ার সেন্সর, বুঝতে পারছেন, একটা রিসিভ করবে আর একটাতে সিগন্যাল দেবে। এটি আপনার থেকে 5 টাকা, 3 টাকা, 2 টাকা পার পিস থাকবে, এরকম 3 টাকা বা 5 টাকা পার পিস থাকবে আর কি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন আইপিএস এর জন্য এগুলো ব্যবহার করা হয় মূলত, এগুলো আপনারা 5 টাকা পার পিস থাকবে, 5 টাকা করে পার পিস। এই যে আর আরেকটি মিনি গিয়ার মোটর, এটা আপনার একটু দাম বেশি, এটা 180 টাকা, ছোট হলো এটা অনেক পাওয়ারফুল একটা, 80 টাকা করে রাখবে এটা। আর যে আপনার এই যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এলইডি, এডি অনেক আলো হয়, এই এলইডিগুলো আপনার 30 থেকে 40 টাকা পার পিস কিনে আনতে পারবেন খুবই কম দামে, 30 টাকা মাত্র, অনেক পাওয়ারফুল 12 ভোল্টের একটি। আপনি এই সবগুলো কমপ্লেন পাবেন গুলিস্তান নবাবপুরে ইব্রাহিম মার্কেটের দোতলাতে, ওইখানে খুব কম দামে এই মালগুলো বিক্রি করে থাকে গুলিস্তান নবাবপুরে ইব্রাহিম মার্কেটের দোতলায়। হ্যাঁ, আরেকটা আছে মাল্টিমিটার, মাল্টিমিটার এরকম মাল্টিমিটার আপনারা পেয়ে যাবেন মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে। আর আমার এটা হচ্ছে একটি বিদেশি, তাই এটা একটু দাম বেশি। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এতটুকুই, আশা করি আপনার সবার কাছে ভিডিও খুব ভালো লাগছে।